ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিচার বিভাগে সরকারের নগ্ন হস্তক্ষেপে বেগম খালেদা জিয়া কারাগারে, অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরী। নগরের প্রায় 2000 ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে না চাইলে সিলগালা করা হবে, ছাড় নেই মন্ত্রী এমপি বা প্রভাবশালীদের, সতর্ক বার্তা গণপূর্ত মন্ত্রীর। বাজেটের মাধ্যমে কিছু ব্যক্তি ও গোষ্ঠীকে সুবিধা দিয়েছে সরকার, বৈষম্য বাড়বে ধনী গরিবের মন্তব্য অধ্যাপক আনু মোহাম্মদের। সদরঘাটের লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ভাই বোনের মৃত্যু, নৌঘাট সরাতে না পারায় প্রভাবশালীদের দুষছে বিআইডব্লিউটিএ। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা, লুট ও ভাঙচুরের অভিযোগে 500 থেকে 600 শ্রমিককে আসামি করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলা। রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, 5 দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ। মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় কিডনি রোগাক্রান্ত রোগী মৃত্যুর অভিযোগ। গুলিতে চট্টগ্রামের বাঁশখালীতে 2 ভাই সহ গাজীপুর ও মেহেরপুরে 4 জন নিহত, র‍্যাব ও পুলিশের দাবি নিহতরা ডাকাত ও মাদক ব্যবসায়ী। ভারতের বিহারে এনকেফেলাইটিসের মৃতের সংখ্যা বেড়ে অন্তত 163 জন, 16 জেলায় 6 শতাধিক শিশু আক্রান্ত। বিশ্বকাপ ক্রিকেটে কম পুঁজি নিয়ে দারুণ লড়াই শ্রীলঙ্কায়, মালিঙ্গা ঝড়ে এলোমেলো ইংল্যান্ড।